ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। স্পেশাল ভিডিও বলতে যার ব্যাপারে ভিডিও করব তাকে নিয়ে তো আমি আগে কোনো দিন কথা বলিনি, এই প্রথমবার আমি কথা বলতে এসেছি, আমার নিজস্ব বক্তব্য রাখতে এসেছি। তো আমি মুনমুন্দির ভিডিওটা দেখলাম, আমাদের সবার প্রিয় টুনস অ্যান্ড মমের মুনমুনদীপ। জানি না এই ভিডিওটা আজকে পোস্ট করতে পারবো কিংবা কালকে, তো আমি কালকের জন্যই বলে রাখছি। যদি আজকে ভিডিওটা পোস্ট না করতে পারি তো কালকে করবো, আজকে হলো সানডে, সানডে যদি পোস্ট না করতে পারি আমি মানডে এই ভিডিওটা পোস্ট করবো, আপলোড করবো। সো এবার টপিকে চলে আসছি। উনি যার ব্যাপারে কথা বলেছেন, মিথ্যে লাইফস্টাইল বাবা, আসল নাম নিয়ে নিলে বাবা আমার ছোটো চ্যানেল সবে মনিটাইজ হয়েছে, ব্যাস হয়ে যাবে, তাহলে আমার পুরো একদম কেল্লা ফতে হয়ে যাবে। তো মিথ্যে লাইফস্টাইল দিদি নিয়ে আমি কথা বলতে এসেছি। তো মিথ্যে লাইফস্টাইল দিদির চ্যানেল আমি কোনোদিনই দেখি না, কোনোদিন ওরা ভিডিও অতটাও দেখি না, খুবই রিয়ালি একবার হয়তো একটু স্কিপ করে করে দেখলাম। তো অনেকের চ্যানেলের থ্রু দিয়ে জানতে পারি ওনার ভিডিওর ব্যাপারে, ওনার এখন মানে ওনার যে শাশুড়ি অসুস্থ হয়েছেন ওটার ব্যাপারেও জেনেছি। তারপরে যা রকম মিথ্যাচার চলছে, খুব বড় বড় হাবভাব, খুব বড় মানে দেমাক, একদম দেমাকে ওই বলে না পা একদম জমিতে পড়ছে না, ওরকম অবস্থা হয়ে গেছে। তো ওনার এখন যেইভাবে ইউটিউব থেকে কামাচ্ছেন, যেইভাবে আর্নিং হচ্ছে, তো দেমাকে একদমই পা পড়ছে না। ওইগুলো সব কানে আসে শুনতে পারি, কিন্তু পার্সোনালি ওনার ভিডিও গিয়ে আমি দেখা আমার হয় না। হ্যাঁ, কিন্তু একটা সময় আমার মা স্টার্ট করেছিল এটা, আমার মা ওনার ভিডিও দেখতো, তারপরে আমিও দেখতাম অনেক যখন প্রথম প্রথম শুরু করেছিল। তো ওই দিদিটাকে মানে আমি ভাবতে পারছি না, ওই দিদি আজকাল মানে এতটা দেমাক হয়ে, মানে আমি তো চিনতেও পারি না, মানে যখন ইনস্টাগ্রামে, হ্যাঁ ইনস্টাগ্রামে রিলসগুলো আমি দেখি, রিলসগুলো যখন দেখি মানে এত আমার মনে হয় এটা কি সেই দিদি, সেই এই কষ্ট করে স্ট্রাগল করে সেই আমাদের তখন অবশ্য মিথ্যে লাইফস্টাইল ছিল না, তখন আমি খুবই মানে আমাদের কাছে একটা ইন্সপিরেশন ছিল ওই দিদি, মিথ্যে লাইফস্টাইলের দিদি। তো তখন আমাদের কাছে একটা ইন্সপিরেশন ছিল, সব নারীদের ইন্সপিরেশন, স্পেশালি যারা কেউ কাউকে ধরো ভালোবাসে তার এরকম একটা কিছু হয়ে যায়, মানে ওনার হাজব্যান্ডের কথা বলছি, যে ওই অবস্থা ওনাকে বিয়ে করা, জীবনে মানে ওনাকে লাইফ পার্টনার হিসাবে, তবে এটা খুব মানে এটা সাংঘাতিক একটা মানে রেসপেক্ট করার মতো জিনিস, স্যালিউট করার মতো জিনিস ছিল। তো মানে ওরকম ওই দিক থেকে প্রচণ্ড স্ট্রাগল করতাম এরকম একটা ট্রু লাভ দেখে, এরকম একটা ভালোবাসা দেখে, যে এরকমও মানুষ হয়, এরকমও ভালোবাসা দেখা যায়, যে এরকম একটা সিচুয়েশনে সেই মানুষটাকেই সে বিয়ে করেছে, তাকেই জীবনসঙ্গী হিসাবে দেখেছে, তাকেই লাইফ পার্টনার হিসাবে দেখেছে, কতটা মানে মনটা কতটা বড় হলে আর কতটা ভালোবাসাটা পিওর হলে, ভালোবাসাটা ট্রু হলে এরকম করা যায়। তো প্রচণ্ড রেসপেক্ট করতাম, সত্যি বলতে দিদিটাকে প্রচণ্ড রেসপেক্ট করতাম, ওর স্ট্রাগলগুলো, সেই খুব ছটায় উঠে সব বাড়ির কাজ করা, ব্লগিং করা সারাদিনে, ব্লগিং তারপরে সেটা পরে এডিট করা, পোস্ট করা, কত হেক্টিক কাজ করা, পুরো পরিবারকে সামলানো, হাজব্যান্ডের ওরকম অবস্থা ওটা সামলানো, বাচ্চাকে সামলানো, শাশুড়িকে সামলানো, তারপরে ওনার কাছে সবাই আমরা নারীরা শিখতাম, নারীরা মানে ইন্সপিরেশন নিতাম যে হব তো ওরকম একটা মহিলা হব, ওরকম একটা দিদি হব। তবে সবাই গেল, সবাই আস্তে আস্তে অনেক কিছু ওনার ব্যাপারে শুনলাম, যে এই যে তারপরে ওনার যেই এটা একটা নতুন রূপে উনি আসলেন, মিথ্যে চার দিদি, মিথ্যে লাইফস্টাইল দিদিতে ওনার নামকরণ হলো। তো সত্যি একদমই ঠিক নামকরণ হয়েছে, মানে তারপর থেকে যখন ওনার ইউটিউব এত সাকসেসফুল হলো, ইউটিউবে এত সাকসেসফুল হয়ে গেল, তারপরে এত যে দেমাক, এত দেমাগ যে সাংঘাতিক একটা, মানে কোনো মানুষ বলে না মানুষকে মানুষ হিসাবে ভাবে না এখন আর। তো আগে যেই ভিউয়ার্সদের সাথে ওনার যেই একটা সুন্দর একটা, যেটা বলে না ভিউয়ার্স আর আমরা যে ক্রিয়েটারদের সাথে যেটা হয়, এখন মানে দেমাকে মানে পা পড়ে না আর কি, ও ভিউয়ার্সরা কমেন্ট করছে তো ঠিকভাবে হয় রিপ্লাই অত হয় না, মানে যেটা মনে করবো রিপ্লাই দেবো, রিপ্লাই দেওয়া দেবো না দেওয়া না দেবো, তারপরে হলো যে একটা চ্যানেলকেও স্ট্রাইক পর্যন্ত দিয়ে দিয়েছে আমাদের সুতপাদি চ্যানেলকে, সবাই তোমরা জানো স্ট্রাইক জিনিসটা আমি টোটালি মানে আমি মনে করি তার মধ্যে একটু 1% তার মধ্যে হার্ট নেই,
কেউ কাউকে যদি স্ট্রাইক দিতে পারে, আমি মনে করি যে কোনো মানুষই, কেউ ধরো কাউকে কোনো চ্যানেলকে স্ট্রাইক দিল, আমার মনে হয় 1% হার্ট ওখানে নেই সেই মানুষটার মধ্যে। যে স্ট্রাইক দেওয়াটা সাংঘাতিক একটা ব্যাপার। সেরকম অনেক কিছুই শুনলাম আমিও, তারপর দেখেছি। তো এই যে মানুষে যে বলে না দেমাগ হলো, অহংকার হলো মানুষের পতনের কারণ, অহংকার হলো পতনের কারণ। তো জানি না অবশ্যই এটা কতটা ফ্যাক্ট, কারণ আমি যেটা বুঝি সেটা হলো যখন ভালোর সাথে অনেকে আমাদের এটা মানে আমরা জানি যত ভালো হব তত বেশি স্ট্রাগল, তত বেশি খারাপ সময় আসবে। অবভিয়াসলি ভালো সময়ও আসে, কিন্তু ভালোদের সাথে অনেক কিছু হয়, অনেক খারাপ হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড খারাপ যারা আছে তাদের সাথে প্রতি মোমেন্টে অনেক ভালো হয়, তাদের খুব তাড়াতাড়ি তারা সাকসেস পায়। কিন্তু আবার সেই শাহরুখ খানের ডায়লগটাই বলতে হচ্ছে, ডিডিএল যে ডায়লগটা, যে তুমি সহি রাস্তা পে রহোগি তো আদমে তুমি জিত হোগি, তো পহলে জিতনা ভি তো আপস ডাউনস হো জো ভি হো লেকিন আন্তমে জিত হোগি, জো গলত রাস্তে চলেঙ্গে তো হো সকতা হ্যায় শুরুআত মে বহুত কামিয়াবি মিলে, বহুত সকসেস মিলে, লেকিন আন্তমে হার তোমারই হবে। তো দেমাগ করে কোনো লাভ হয় না, দেমাগ করে কোনো লাভ নেই। আর মনমন্দি তো একদমই ঠিক বলেছে যে তোমার যে সাকসেসটা তার মোস্ট অফ দ্য মানে আমি বলবো লাইক 100 যদি হয় 80% ক্রেডিট গোস টু কলকাতা ক্যানভাস। যে এত বড়ো একটা চ্যানেল, যে তোমার সাপোর্ট সিস্টেম, এত বড়ো চ্যানেল যদি তোমার পাশে থাকে, তোমাকে সাহায্য করে, তো ওখানেই তো তোমার অনেকটা হয়ে গেল। হ্যাঁ, তারপরে অবভিয়াসলি তোমার হার্ডওয়ার্ক আছে, তোমার লাক ফ্যাক্টর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, সব অনেক রকম ব্যাপার থাকে। তো এইটা তুমি কী করে বলতে পারো যে আজকে নাকি তুমি বলেছো যে কি না আমার এমনই আর্নিং আছে, আমি আলাদা একটা লাইফস্টাইল করতে পারি। মানে এই যে উদ্ধত্ত ভাবটা, এই যে অ্যাটিটিউড, অ্যাটিটিউড ইজ স্পিক্স মেনি থিং। মানে যেই অ্যাটিটিউডে আমরা কথাবার্তা বলি, ধরো আমি একটা যে কোনো কথা যদি খুব অ্যাটিটিউড দিয়ে বলি, তো সেটা কিন্তু ধরনটা একদমই পাল্টে যায়। আমি যদি বলি যে খুশি চটে, ধরো আমি বললাম আজকে না দিদি আমার চ্যানেলটা না মনিটাইজ হয়ে গেছে, এটার মধ্যে যে ব্যাপারটা থাকবে, আজকে আমার চ্যানেলটা না মনিটাইজ হয়ে গেছে। তোমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, দুটার মধ্যে পার্থক্য দেখো কী পার্থক্য, একটার মধ্যে অ্যাটিটিউড আছে আর একটার মধ্যে একটা এই নিজের খুশি শেয়ার করা আছে। তো সেটাই একটা ব্যাপার হয়। তো আমার মনে হয় না যত আমরা সাকসেসফুল হই না কেন, যাই আমরা হই না কেন, এই যে যখনই আমরা এটা ভাবতে থাকবো, যখনই আমরা জীবন হলে ইটস অল অ্যাবাউট লার্নিং, সবসময় আমাদের শিখে যেতে হবে, শেখার কোনো বয়স নেই। বলে না পড়াশোনার কোনো বয়স হয় না আর শেখার, পড়া সারা লাইফ ইজ এডুকেশন, সারা জীবন ধরে পড়াশোনা করে যেতে হবে, তোমার প্রফেশনাল লাইফ হোক পার্সোনাল লাইফ হোক, সবসময় কিছু না কিছু শিখতে শেখা উচিত। আর যেই দিন থেকে আমরা শেখা বন্ধ করে দেবো, যেদিন থেকে আমরা পড়াশোনা করা বন্ধ করে দেবো, আর যেদিন থেকে ভাববো আমরা মানে সব কিছু করতে পারি, আমি এমন একটা লেভেলে চলে গেছি আমরা পুরো দুনিয়া কিনে নিতে পারি, সেদিন থেকে আস্তে 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 আমরা পতনের দিকে যাই। তো মিথ্যে দিদি এইসব করে কোনো লাভ নেই। আজকে যেটা মানে মনমন্দি বলে ওটা আমি রিপিট করবো না, মনমন্দি বলেই দিয়েছি কত এরকম চ্যানেল আছে, কত মিলিয়ন্স মিলিয়ন্স চ্যানেল, যখন মানে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, লাইফকে কত প্রেডিক্ট করা যায় না। আমি এখন এখানে বসে আছি, এখন একটা ভূমিকম্পও হতে পারে, এই যে আমি এখন আমি এই রুমে বসে আছি, জানলা খোলা, দেখার বিপর্য একটা ঝড় আসলো, হতেই পারে অবশ্যই একটা ঝড় আসছেও আমাদের কলকাতাতে, যে একটা আপডেট আছে। তো হ্যাঁ, তো সেটাই বলা যে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। তো লাইফে কোনো কিছুরই কিন্তু গ্যারান্টি নেই, আমাদের জীবনেরই গ্যারান্টি নেই। আজকে ধরো কথা বলছি, কালকে আমি কিছু একটা হতেও পারে, ওরকম একটা ব্যাপার কথার কথা বললাম। সো লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, লাইফে কোনো দিনও কোনো কিছু নিয়ে যাই করো না কেন, দেমাগ কখনো করবে না, কারণ দেমাগের ফল যে কখনো ভালো হয় না, এটা বহু বছর ধরে, বহু দিনকাল ধরে, বহু এক্সাম্পল আমাদের কাছে আছে, কিন্তু দেমাগ করে কোনো লাভ হয় না। সো বুঝলে মিথ্যাচার দিদি, মিথ্যে লাইফস্টাইল দিদি। সো আমি বলবো খুব ভালো, তুমি সাকসেস পেয়েছো, তুমি তোমার হার্ডওয়ার্ক করেছো, তুমি সাকসেস হয়েছো, এটা তো খুবই ভালো কথা। কিন্তু যেদিন থেকে আমি নিজেকে আমার থেকে বেশি বড় মনে করব, যেদিন থেকে মনে করবো আমি সব কিছু কিনে নিতে পারি, সব কিছু দখল করে নিতে পারি, সব কিছু আমার, মানে আমি এটা সাংঘাতিক একটা করে ফেলেছি, সেদিন থেকে মানুষ হিসাবে আমরা নিচে নেমে যাই, অনেকটাই নিচে নেমে যাই। সেদিন তখন থেকে কোনো কিছু শেখার থাকে না, যেদিন থেকে শেখা বন্ধ হয়ে যায়
আমাদের কিন্তু খুবই খারাপ দিন ঠিক সেদিন থেকে শুরু হয়। সো এটাই বলা ছিল, আমার নিজস্ব ভিউ পয়েন্ট দেওয়া ছিল, তো আফটার আশা করি তোমরা এগ্রি করবে আমার সাথে। সো মনমন্দিত খুবই মানে লজিক দিয়ে খুব ভালো ভালো পয়েন্ট বলেছে, আমি আমার নিজস্ব আমি পয়েন্টগুলো বললাম। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কী করতে হবে তো জানো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মাম। চলো টাটা ভাবে আবার নিউ ভিডিওর সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকে হলো সানডে, তো সানডেতে যদি পোস্ট না করতে পারি তাহলে কালকে মানডে, মানডেতে পোস্ট করো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।